বন্ধুরা, তোমরা তো সবাই জানো এটা হচ্ছে মিঠি মাইদের স্কুল। আর আজকে দেখো মিঠি মাইদের স্কুলে এমন হচ্ছে ড্রয়িং কম্পিটিশন হবে। তো চলো তাহলে আজকে ভিডিওটা কি হতে চলেছে তাহলে আমরা দেখে নিই। স্টুডেন্টরা তোমরা সবাই চলে এসছো, বাহ আমি খুব খুশি হয়েছি। আজকের কম্পিটিশনটা কিন্তু পুরো আলাদা, তোমাদের এর আগে কোনোদিন কিন্তু এইরকম ড্রয়িং কম্পিটিশন হয়নি, বুঝতে পারছো তো? তোমাদের এখানে কটা গ্রুপ আছে? 5টা গ্রুপ আছে। গ্রুপের কম্পিটিশন কোনোদিন হয়েছে? না ম্যাডাম, না না। তাহলে এইবার প্রথম হচ্ছে, মনে হচ্ছে এবার কম্পিটিশনটা খুব ভালোই হবে। তো যাই হোক, তোমাদের এখানে 5টা গ্রুপ আছে, 5টা গ্রুপের মধ্যে দেখছি না তোমরা সবাই সবাইকে পছন্দের মতো বেশ ভালোই পার্টনার চুজ করেছো। ওইদিকে দেখছি চিন্টু আর ঝিলিক আছে, বাহ খুব ভালো। এদিকে দেখছি রোজা আর বান্টি আছে, বা আর এদিকে দেখছি সোফিয়া আর মাহি, বা বাবা খুব ভালো। এইদিকে ডিম্পি আর মিঠি, বাবা খুব ভালো। এ বাবা এদিকে কি, এদিকে তো লিজা তো একাই পড়েছে। কি লিজা, তোমার পার্টনার কোথায় গেল? তোমার পার্টনার কে? ম্যাম ম্যাম, আমার পার্টনার সোফিয়া। জানতাম ওই হবে। ও ছাড়া কি হবে, ভালোই হয়েছে। তুমি ভালো জনকে পার্টনার চুজ করেছো। দেখো কখন এসে পৌঁছায়, হয়তো আঁকা শেষ হয়ে যাবে তখন এসে পৌঁছাবে। এই মেয়েটা সবকিছুতেই দেরি, যে কোনো কম্পিটিশনে যে সবকিছুতে দেরি করবে। আসুক আজকে, আজকে ঢুকতেই দেবো না ওকে, কম্পিটিশনে বসতেই দেবো না। আচ্ছা ঠিক আছে, তোমাদের ঘন্টা পড়লে আমি তোমাদের খাতাগুলো দিয়ে দেবো, কেমন? ততক্ষণ একটুখানি চুপটি করে বসো। আর ও আরেকটা কথা, তোমাদের তো বলা হয়নি, এবার কিন্তু তোমাদের আর ড্রয়িং করতে হবে না। এবার ড্রয়িং করা আছে, সেটাকে শুধু তোমরা রং করে দেবে, কেমন? যে গ্রুপ যত ভালো রং করতে পারবে সেই গ্রুপকে তত আমরা বেশি নাম্বার দেবো, কেমন? সেইভাবে তোমরা ভালো করে রং করবে। তো চলো ঘন্টা পড়লে তোমাদের তখন পেপার দেবো। তাহলে চলো, ঘন্টা পড়ে গেছে, এবার তোমাদের তাহলে আমি পেপারটা দিয়ে দিই। কি ব্যাপার, কি এখনো তো সোফিয়া হলো না, এদিকে তো ড্রয়িং পেপার গুলো দিয়ে দিচ্ছি, কে জানে মেয়েটা কখন আসবে। এই নাও লিজা, এটা ড্রয়িং পেপারটা নাও। মিঠি আর ডিম্পি, এটা হচ্ছে তোমাদের গ্রুপের ড্রয়িং পেপার। মাহি আর সুয়ানা, এটা হচ্ছে তোমাদের গ্রুপের ড্রয়িং পেপার। বান্টি আর রোজা, এটা তোমাদের গ্রুপের ড্রয়িং পেপার। চিন্টু আর ঝিলিক, এই নাও তোমাদের গ্রুপের ড্রয়িং পেপার। তোমরা কিন্তু প্রত্যেকে খুব সুন্দর করে রং করার চেষ্টা করবে। যাদের রং সব থেকে সুন্দর হবে তাদেরকে কিন্তু আমরা বেশি মার্কস দেবো। তোমরা সেইভাবে রং করার চেষ্টা করবে, প্রত্যেকে খুব ভালো করার চেষ্টা করবে। ম্যাম আমাকে না নিয়ে কম্পিটিশন শুরু করে দিলেন? হ্যাঁ শুরু করে দিয়েছি। তুমি প্রত্যেকটা সময় দেরি করো কেন? তোমাকে বলেছি না একটু তাড়াতাড়ি আসতে? আরে ম্যাম একটু দেরি হয়ে গেল, কি করব? ও বলো বলো, আজকেও তোমার রাস্তা জ্যাম ছিল, আজকে তোমার অসুবিধা হয়েছে, বলো বলো বলো, যে কোনো একটা বাহানা দিয়ে দাও। আরে না না ম্যাম, আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আসলে কালকে রাতে তো অনেকক্ষণ ধরে ড্রয়িং করছিলাম, ড্রয়িং কম্পিটিশন বলে কথা, একটুখানি ভালো করে প্র্যাকটিস করতে হবে না, তাই সারা রাত ধরে প্র্যাকটিস করেছি, ওর জন্যই তো একটু উঠতে দেরি হয়ে গেল, তাই স্কুলে আসতেও দেরি হয়ে গেল। ম্যাডাম ওরকম করবেন না, বাচ্চা মানুষ, একটু ভুল তো হতেই পারে, একটু দেরি তো হতেই পারে। তুমি স্কুলে আসবার এক একটা করে বাহানা নিয়ে আসবে, ঠিক আছে? রং করো দেখি কেমন, তুমি সারা রাত ধরে তুমি তোমার ড্রয়িং কম্পিটিশনের প্র্যাকটিস করেছো, যাও জায়গায় গিয়ে বসো। ও ম্যাম দেখছি খুব রেগে গেছে, এ তো রাগলে হয় না, না আমাকে ভালো করে আজকে রং করতে হবে, যাই যাই যাই। কি আমার পার্টনার কে হয়েছে? এই রে ওই লিজা হয়েছে, এত থাকতে লিজা, এতে কোনো কম মেয়ে না, যা আমাকেই করতে হবে, আর কি করা যাবে। যাই, আমার পাশে মিঠি বসেছে, ভালোই হবে। যাই 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 যাই, তোমরা রং করতে শুরু করে দাও, কেউ কারোর সাথে কথা বলবে না, নিজে নিজে কাজ করো। এই লিজা লিজা, কিরে আঁকতে পারবি তো? প্রজাপতি দিয়েছে, ভালো করে রং করতে পারবি তো? যদি না পারিস আমাকে বলে দিতে পারিস, আমি করে দেবো। এই তোর থেকে আমি বড় হই না, তুই আমাকে লিজা লিজা বলছিস? দিদি বল দিদি বল, না রেখে তুমি ম্যামকে বলে দেবো। কোথা থেকে এলেন দিদি বলবো? এখন যখন পার্টনার হয়েছি এখন দুজনেই সমান, আর দিদি বলতে হবে না, নে 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 ভালো করে রং করতে হবে, নে তো নে। কার সঙ্গে হলো আমার পার্টনার? ওর থেকে যদি মেরিয়া নামি হতাম কত ভালো হতো, এ তো দেখছি আজকে আমাকে ডোবাবে। কি হলো সোফিয়া, তুমি এমনিতেই তো দেরি করে এসছো, তার মধ্যে এদিক ওদিক কি দেখছো তুমি, আর কি এত কথা বলছো, ভালো করে রং করো। কি রে সোফিয়া তুই নীল রং করছিস কেন? আরে চুপ কর তো, নীল রং করলেই ভালো হবে রে প্রজাপতিটা, নীল রং করলেই ভালো হবে। আরে আস্তে কর, আজকে মনে হচ্ছে তুই সব খারাপ করে দিবি। আমি কিচ্ছু খারাপ করবো না, আমি সব থেকে ভালো করবো, ঠিক আছে? তোর হয়ে গেলে কিন্তু আমাকে দিবি একটু, আমি একটু করব। এইভাবে রং করছিস আমরা জিততে পারবো না রে। আরে ভালো ভালোই মার্কস পাবো আমরা, জিততে পারবো না মানে? দেখ দেখ কত সুন্দর আমি রং করেছি, সারা রাত ধরে প্র্যাকটিস করেছি, এমনি এমনি নাকি? আমার রং কেউ খারাপ বলতেই পারে না। দেখ দেখ কি সুন্দর প্রজাপতি রং করেছি, তুলে পারতিস না? এই এবার একটু আমাকে দে, তুই অনেকক্ষণ করেছিস, এবার একটু আমি আঁকিতে দে তো। ইমিথি তুই বরঞ্চ রং কর, তুই বেশ ভালো রং করতে পারিস, আমি রং করলে যদি উল্টো পাল্টা হয়ে যায়। না গো ডিম্পি দিদি, কেন হবে, আমরা তো দুজনেই দুজন এখন পার্টনার হয়েছি, বরঞ্চ তুমি আমাকে বলে দাও কি কি রং করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস মিথি, তাই ভালো, সেটাই করা ভালো, নে নে। হলুদ রং করলেই ভালো হচ্ছে বলো ডিম্পি দিদি,
হ্যাঁ হ্যাঁ হলুদ রংটাই কর, ঘরের মধ্যে হলুদ রংটা খারাপ লাগে না, বেশ সুন্দর লাগছে। বা মিঠি তুই কিন্তু খুব সুন্দর রং করিস। হ্যাঁ ডিম্পি দিদি তোমাকেও কিন্তু একটু করতে হবে, তুমিও তো খুব সুন্দর রং করো। হ্যাঁ তুই একটু কর না, আমি না হলে ঘরের চালাটা করে দিচ্ছি। ঠিক আছে আমি ঘরের বাইরেটা করে দিচ্ছি, দেয়ালগুলো রং করছি, তুমি বরঞ্চ ঘরের চালাটা রং করবে। হ্যাঁ 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 আমরা দুজনে মিলেমিশে করবো। আমার এই দেয়ালের রংটা হয়ে গেছে, তুমি বরঞ্চ একটুখানি উপরের এই ছাদের রংটা করে দাও না। হ্যাঁ করছি করছি, কি রং দেয়া যায় বলতো মিঠি, ছাদের রংটা বুঝতে পারছি না তো কি রং দেবো। আরে ওই দেখো গ্রে কালার যে রংটা আছে না, ওই কালারটা দিয়ে একবার দেখো তো কেমন লাগে দিম্পি দিদি। ঠিক আছে দাঁড়া ওটাই দিচ্ছি। দেখতো মিঠি কেমন লাগছে, বাহ খুব সুন্দর লাগছে, যাই বলো ভালোই লাগছে। মাই দিদি তুমিই করো, তুমি তো খুব সুন্দর রং করতে পারো, কারণ আমি তো সেভাবে রং করতে পারি না গো, আমি করলে যদি খারাপ হয়ে যায়। তা এসব কথা কেউ বলে, তুই তো ভালো করিস। ঠিক আছে তুই আমাকে বলে দে, আমরা দুজনেই একসাথে রং করবো। হ্যাঁ হ্যাঁ তাই ভালো, আমরা দুজনেই একসাথে রং করবো, তুমি একটুখানি রং করো আর আমি একটুখানি রং করি, তাহলেই হয়ে যাবে। খরগোশটা বরঞ্চ পিঙ্ক কালার করে দি। হ্যাঁ হ্যাঁ এটাই ভালো, বেশি তাড়াহুড়ো করো না, আমাদের আঁকাটা কিন্তু একটু সোজাই আছে বল। হ্যাঁ হ্যাঁ আমাদের আঁকাটা বেশ সোজা লাগছে, তাড়াতাড়ি হয়েও যাবে। মিঠিদের আঁকাটা একটুখানি দেরিই হবে মনে হচ্ছে। হ্যাঁ মিঠিদের আঁকাটা খুব কঠিন দিয়েছে। এবার মুখটা কি রং করবো রে, মুখটাও পিঙ্ক কালার করে দাও, দেখতে ভালো লাগবে। করে দেবো? হ্যাঁ হ্যাঁ করে দাও। আমাদের তো আঁকা হয়েই গেল মাহি দিদি। হ্যাঁ তাই তো দেখছি, আমাদের তো আঁকা হয়েই গেল। এবার কান দুটো কি করবো, কান দুটো কি করবো সেটাই তো বুঝতে পারছি না। কান দুটো হলুদ করে দাও। কিছু বুঝতে পারছি না তো। আমি করি, তোকে করতে হবে না। না না আমি একটু করি না, আমার রং করতে খুব ভালো লাগে। এই যে দেখেছিস বারবার বলছি একটু আস্তে আস্তে রং কর, তুই তাও সেই জোরে জোরে রং করছিস। বাইরে বেরিয়ে গেলে কিন্তু দেখ আমরা কিন্তু বেশি নাম্বার পাবো না। না না এই তো ভালো করেই রং করছি। মিঠি মিঠি তাড়াতাড়ি কর, সবারই তো হয়ে গেল রে। হ্যাঁ এই তো তাড়াতাড়ি করছি তো, কিন্তু তাড়াতাড়ি করতে গেলে যদি খারাপ হয়ে যায়। হ্যাঁ সেটাও তো ঠিক, দাঁড়াও না এখনো তো সময় আছে হাতে। কি ছোট ছোট কাজগুলো না, রং করতে ভীষণ অসুবিধা হচ্ছে। হ্যাঁ যাদের এখনো হয়নি তারা তারা কিন্তু একটু তাড়াতাড়ি রং করার চেষ্টা করো, আর কিছুক্ষণ পরে কিন্তু ঘন্টা পড়বে, আমি কিন্তু পরে কিন্তু কাউকে আর সময় দেব না। খাতা কিন্তু আমি নিয়ে নেবই বলে দিচ্ছি, আর কেউ গল্প করবে না অযথা। ভালো করে রং টং দেখো, কোথায় কি করেছো কোথায় কি ভুল হচ্ছে ভালো করে দেখো, অনেক সময় অনেক কিছু বাকিও থাকতে পারে রং করতে। তোমাদের সময় শেষ হয়ে গেছে, আর না আর না কে কেমন রং করলে দেখিনি। সোফিয়া আর লিজা প্রজাপতিটা রংটা খুব একটা ভালো হয়নি, কেমন ছেঁড়াবেড়া করে হয়েছে, এদিকে বেরিয়ে গেছে ওদিকে বেরিয়ে গেছে, তোমাদের রংটা ঠিক ভালো হয়নি, আর একটু ভালো হতো। সোফিয়া এই যে তুমি বললে সারা রাত ধরে তুমি প্র্যাকটিস করেছো, আর এরকম ধরনের রংটা করলে। আরে ম্যাম আমি তো আঁকিনি, এঁকেছে তো ওই যে লিজা, লিজা এঁকেছে লিজা। খুব মিথ্যা কথা বলে এই মেয়েটা, এ তো মিথ্যা কথা বলে না। ও
আমি তো মিথ্যাবাদী, তার তো খুব বেশি মিথ্যাবাদী এই মেয়েটা। এত দেখতে ইমিটার বাজিয়ে আমাকে বসতে দিল। মিঠি আর ডিম্পির রংটা দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখি সুহান আর মাহি দেখি, বাহ খরগোশটা তো বেশ সুন্দর রং করেছো। কিন্তু খরগোশটার রংটা না আর একটু অন্য দিলে ভালো হতো জানো তো, একটু অন্য যদি দিতে পারতে মাহি আর সোহানা তাহলে মনে আমার বেশি ভালো লাগতো। যা করেছো ভালোই করেছো, চেষ্টা তো করেছো। দেখি আমাদের রোজার বান্টি কি করলো, রোজা বান্টি তো ভালোই করেছে, হাতিটা বেশ সুন্দর করেছে, খারাপ কোথায় করেছে, একটু রংটা এদিক ওদিক বেরিয়ে গেছে, তবে খারাপ হয়নি, ভালোই হয়েছে। ঝিলিক কি করলো, বাহ 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 খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। চিন্টুর আর ঝিলিকেরটা খুব সুন্দর হয়েছে, তোমরা সবাই খুব সুন্দর রং করেছো আর তোমরা চেষ্টাও করেছো। আমার মনে হচ্ছে সব থেকে সুন্দর হয়েছে মিঠি আর হচ্ছে ডিম্পি, ওদের রংটা দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর ওদের কিন্তু আঁকাটাও ভীষণ টাফ ছিল। তারপরে আমি চিন্টু আর ঝিলিককে দেব, চিন্টু আর ঝিলিক কিন্তু রংটা কিন্তু খুব সুন্দর করেছে। যাই বল, তারপরে হচ্ছে মাহি আর সোহানা, তোমরাও খুব সুন্দর করেছো। তারপরে হচ্ছে আমাদের কে বান্টি আর রোজা, তোমাদের হাতিটাও খুব সুন্দর হয়েছে। সবার শেষে যে আছে সে হচ্ছে সোফিয়া আর লিজা, প্রজাপতিটা এত সুন্দর আঁকাটা আর তোমরা রংটা বড্ড কেমন করে দিয়েছো। যাই হোক তোমরা সবাই খুব ভালো করেছো, সুন্দর করেছো, চেষ্টা করেছো। তো আজকের আমাদের ড্রয়িং কম্পিটিশন এখানেই শেষ হলো। তো চলো ঘন্টা পড়লে তোমরা সবাই আস্তে আস্তে বেরিয়ে যাবে, আর এগুলো আমি সব অফিস ঘরে নিয়ে যাব। কেমন, তোমরা আস্তে আস্তে টেবিলের মধ্যে রেখে দাও এগুলোকে।